হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তার আগে বলি, ভিডিও দেখাতে দেখার শুরুতে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ। আর আমি আজকে আলুর চিপস নিয়ে চলে আসছি। এটা পটেটো চিপস, ছোটো বড় সবাই এটা খেতে পারবেন। বাচ্চাদের তো কোনো কথাই নেই, এটা বানিয়ে দিলে অনায়াসে বাচ্চাদের ছোট বড় সবাই এটা বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজা ও টেস্টি। আজ বিকেলবেলায় এটা বানালাম আর পাঁপড় ভাজলাম। একটা পটেটো নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এটা আমি কেটে পানিতে ভিজিয়ে রাখবো, কারণ এর ভিতরের কষ্টটা যাতে করে বেরিয়ে যায়। তো এটাকে আমি এটার মাধ্যমে আমি কেটে নিব পাতলা পাতলা করে। তো আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন। তো আমি কেটে নিয়েছি, দেখুন, একবারে পাতলাও না আবার একবারে চিকনও না। তো আমি এই অবস্থায় এটাকে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে, লবণ দিয়ে ভিজিয়ে রাখবো এই জন্য যাতে করে কষ্টটা বেরিয়ে আসে, পরে যেন কালো না দেখা দেয়। তো আমি এখন লবণ দিয়েছি, দিয়ে 5 মিনিট মতন ভিজিয়ে রাখব। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কোনো রকম হালকা গরম থাকতে আমি এটাকে ছেড়ে দিব। দেখুন, গরম হালকা পরিমাণ, গরম অবস্থা দিলে গার ভিতরে তেল ছিটে আসবে, এই জন্য এইভাবেই দিতে হবে। সাবধান অবলম্বন করে এভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। তবে এটাকে আমি এখন হাই মিডিয়ামে করে দিয়েছি, এখন এটা হতে থাকুক। তার আগে বলি, আমার ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেখুন, ভাজা হয়ে গেছে একবারে মশমশা। অনায়াসে বাচ্চাদের জন্য এটা বানিয়ে দিতে পারেন, অনেক টেস্টি। এটার ভিতরে আমি এখন বিট লবণ দিয়ে দিব আর এটা বিকালের নাস্তা আর দুইটা পাঁপড় ভেজে নিব। জাস্ট মামা আর আমি, এই জন্য আর বেশি বানাবো না, দুইটা পাঁপড় ভেজে নিব, এর সাথে থাকবে চা খাওয়া। তো আপনাদের তো ওই টাইমের ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ মামা ছিল, মামা বুঝতে পারবে যে আমি ভিডিও করতেছি, এই জন্য আর ভিডিও করিনি। জাস্ট আমি তৈরি করার সময় আপনাদের সামনে এটাকে উপস্থাপন করলাম। আমার ভিডিওটা কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, ভালো মন্দ দুটোই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর সেই সাথে আপনারা দয়া করে একটা লাইক দিবেন, এই লাইক অন্যের কাছে ভিডিওটা পৌঁছতে সাহায্য করবে। আপনার লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই একটা লাইক দিবেন প্লিজ। তো আমার আমি চাচ্ছি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করব, আপনারা কি বলতেছেন এই চ্যানেলটাকে কি নামে দেওয়া যায়? আমি চ্যানেলের নামটা পরিবর্তন করব। তো আমার ভাজা শেষ, এখন আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি। আমি কাওয়াও বানিয়ে ফেলেছি। তো এর ভিতরে আমি বিট লবণ নিয়ে নিব। আপনারা চাইলে সাদা লবণও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। নুন বলাটা হাদিসে আছে, নুন বলাই উত্তম, তো আমরা বেশিরভাগই লবণ বলি। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া। আর যেসব বন্ধুরা আমার শুরু থেকে এখনও পর্যন্ত সাপোর্ট করে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, সবাইকে সবাই সাপোর্ট করবেন। তা আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।